সুবেসা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গুনার কাছ থেকে বিরত থাকার নামই রোজা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর রোজা পালন ফরজ। আল্লাহ যে শরীরটা সুস্থ রাখে, মরিয়া রাখে, ত্রিশ রমজান যে রাখতে পারি। যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে, যা আমাদের হেদায়তের পথ দেখাইছে, দেরিকেতে উঠবে, আবার ফজর নামাজ, সুন্দর একটা পরিবেশ। রোজার পুরস্কার ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, রোজা একমাত্র তার জন্য এবং স্বয়ং তিনি এর প্রতিদান দেবেন। দীর্ঘ ১১ মাস খাওয়া দাওয়া করেছি, এই একটা মাস আমরা পাই উপরওয়ালাকে, উপরওয়ালার কাছে কিছু চাওয়ার জন্য। খাবারে যে ভেজাল, এই ভেজাল মুক্ত খাবার যেন আমরা খেতে পারি সবাই। আল্লাহর কাছে চাইছি আমাদের ভালো রাখুন এবং কি সবাইকে ভালো রাখুন। বুখারি ও মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। যারা রোজার নিয়ত করে সেহরি খায় থাকে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি সওয়াব দান করে থাকেন। রোজার দারে রোজা রাখার জন্য সেহরি খাওয়াকে সুন্নত বলে। রাজধানীর খাবারের হোটেলগুলো রোজাদারদের জন্য সেহরির বিভিন্ন আইটেম রেখেছে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবারই সেহরির আকর্ষণীয় আয়োজন ছিল পুরানো ঢাকার নাজিরা বাজার এলাকায়। সেহরির জন্য গরু কালোবোনা অবশ্যই, তারপরে আপনার ইলিশ মাছ থাকবে, তেলাপিয়া মাছ থাকবে, আর রকমারি ভর্তা আইটেম থাকবে আর কি। আমাদের এলাকা তো শ্রমিকের ইয়া বেশি, জনগণ বেশি, হিসাবে আমাদের নর্মাল আইটেমই থাকে বেশি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।